আসসালামু আলাইকুম। জান্নাত ব্লগ ইন দুবাই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কচুর ফুল রান্নার রেসিপি। তো আমি এখানে 1 কেজি কচুর ফুল নিয়েছি। এখন কিন্তু কচুর ফুলের সিজন, শহরে বা গ্রামে গঞ্জে যারা আছে এই কচুর ফুলটা সবাই চিনে। গ্রামে যারা আছে এরা কিন্তু অনেকটা বেশি এই কচুর ফুলের সাথে পরিচিত। এখন শহরের বাজারেও কিন্তু এই কচুর ফুলগুলো পাওয়া যায়। কচুর ফুল কাটার সময় খেয়াল রাখতে হবে, কচুর ফুলের ভিতরে যে একটা মাঝখানে ছোট একটি অংশ আছে ফুলের মতো, তো সেই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। সেই অংশটা কিন্তু খাওয়া যাবে না, সেটা খেলে গলা চুলকাবে বা গলা ধরবে। তো আমি সবগুলো কেটে ছোট ছোট করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে একটি বড় সসপ্যানে নিয়ে নিচ্ছি, কারণ আমার এখানে 1 কেজি কচুর ফুল অনেক বেশি। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পানি, আর কিছু দিব না এখানে, শুধু 2 কাপ পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে আমি এখন কচুর ফুলগুলো ভালো করে সেদ্ধ করে নেব। তো আমার এদিকে কচুর ফুলগুলো সিদ্ধ হতে হতে আমি যে মশলাগুলো নিচ্ছি এখানে 10-15টা শুকনো মরিচ নিয়েছি, 1 চা চামচ মৌরি, 2-3টা লবঙ্গ, তেজপাতা, দারচিনি, 1.5 টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ জিরে। তো এগুলো আমি একটু ভেজে নিব। একটি ফ্রাইং প্যানে আমি প্রথমে মরিচগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি, কারণ মরিচগুলো সবগুলো মশলাগুলো পুড়ে যাবে না হলে একসাথে দিলে। তো মশলাগুলো আমি হালকা একটু ঢালিয়ে নিয়েছি। এখন মরিচগুলো আমি একটি বাটিতে তুলে রেখে মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়ে নিচ্ছি, আর মরিচগুলো আদা বাঙ্গা করে নিয়ে একটি বাটিতে রেখে দিয়েছি। এদিকে ততক্ষণে 10-15 মিনিট মতো আমি এটা সিদ্ধ করেছি। ততক্ষণে কচুর ফুলগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এটা ভালোভাবে গুটিয়ে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। তো আমার এখানে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। মিক্সড করা হয়ে গেলে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর মরিচগুলো আমি একটু আদা ভাঙা করে নিয়েছি সেই মরিচগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2টা টমেটোকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি, 1 কাপ পরিমাণ হয়েছে, তো টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা আবারও একদম লোতে দিয়ে আরও 4-5 মিনিট মতো আমি এটা সিদ্ধ করে নিব, যাতে টমেটো আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়, মশলার গন্ধটাও যাতে চলে যায়। তো টমেটো আমার একদম দেখুন নরম হয়ে গেছে, আর মশলার গন্ধটা কিন্তু এখন আর নেই, ভালো করে এটা কষানো হয়ে গেছে বা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি 1.5 চা চামচ দিয়েছি, কারণ আমার এখানে কচুর ফুল বেশি 1 কেজি পরিমাণ নিয়েছি। এখন ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কচুর ফুলগুলো ভাগার দিতে হবে। তো সেই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি ভাজানো হয়ে গেলে দিয়ে দিয়েছি 3টা ছোট ছোট তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি সেই কচুর ফুল, পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি। তো ভালো করে সবগুলো কচুর ফুল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট মতো এটা আবারও সেদ্ধ করে নিতে হবে।
তো সবশেষে এটা কিন্তু একদম রান্নার শেষের দিকে, তো আমার কচুর ফুলটা একেবারে রেডি এখন খাবার জন্য প্রস্তুত। আপনারাও কিন্তু বাসায় এভাবে রান্না করে একবার হলেও ট্রাই করবেন, কারণ এই কচুর ফুলের রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু। একদম শেষের দিকে আমি 1 টেবিল চামচ সর্ষের তেলের সাথে 1 টেবিল চামচ স্লি ফ্লেক্স দিয়ে উপরে দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।